শুধুমাত্র ইউটিউবে নয়, আমরা এখন আমাদের অ্যান্ড্রয়েড অ্যাপেও দ্য পিডি নিউজ। আমাদের পত্রিকা পড়ুন প্রাত্যহিক দিন ফেরি। দ্য পিডি নিউজ, সোজা কথা সহজভাবে। আগামী 24 ঘন্টায় বাংলায় প্রবেশ করবে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অর্থাৎ বর্ষা। আগামী 48 ঘন্টায় উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস। দক্ষিণবঙ্গেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। রাজ্যের সীমানার কাছাকাছি পৌঁছে গেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু, জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এদিন সকাল থেকেই কলকাতায় মেঘলা আকাশ, হালকা বৃষ্টিও হয়েছে, থাকছে আর্দ্রতা জনিত অস্বস্তিও। সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস, বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ 81 থেকে 94%, বৃষ্টি হয়েছে 15.2 মিলিমিটার। আগামী 24 ঘন্টায় উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়িতে ভারী বৃষ্টির সম্ভাবনা। হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও। দক্ষিণবঙ্গের জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা। আবহাওয়া দপ্তর সূত্রে জানানো হয়, বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়িয়ে সুস্পষ্ট নিম্নচাপে পরিণত। মৎস্যজীবীদের ওড়িশা ও অন্ধ্র উপকূলের দিকে যেতে নিষেধ করা হয়েছে। এর জেরে ওড়িশা উপকূলে ভারী বৃষ্টি হবে আগামী 24 ঘন্টা। ব্যুরো রিপোর্ট, দ্য পিডি নিউজ। আপনি কি কম দামে ভালো ফ্রিজ এসি কিনতে চান? তাহলে অবশ্যই আসতে হবে ডায়মন্ড হারবারের ডিজিটাল গ্যালারিতে। কারণ ডিজিটাল গ্যালারি মানেই সাধ্যের মধ্যে সাধ পূরণের সঠিক ঠিকানা। আর এখান থেকে কিনলেই পাবেন 1 বছরের জন্য ফ্রি সার্ভিস। শর্তাবলী প্রযোজ্য।